নমস্কার বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডের স্পেশাল অফার, সেই অফার নিয়ে আজকে আমরা এসছি একটি গিফট আইটেম, যারা প্রেমিক প্রেমিকাকে গিফট করতে পারেন এবং খুব বিক্রি হয় আমাদের শপে পূর্ববর্তী অভিজ্ঞতায় যা দেখেছি, সেটা হলো বেটা ট্যাঙ্ক। এই ছোট্ট বেটা ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং ভীষণ ভীষণ সস্তায়, যেটি এই দুটো বেটা দুদিকে রাখতে পারবেন সেইভাবেই আমরা বিক্রি করি এই ট্যাঙ্কটি। এর মধ্যে একটু আলোর খেলা আছে দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি তবু আপনাকে, আলোটা এলইডি সিস্টেমের আলো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ভেতর দিয়েও যদি দেখাই দেখুন দুটো চেম্বার। এটা আপনার যে মোবাইল চার্জার আছে বন্ধুরা, সেই মোবাইল চার্জার দিয়েই আপনারা করতে পারবেন। দেখুন লাইট অফ অন করে দেখিয়ে দিচ্ছি, রাহুল তুমি যদি একটু সাহায্য করো আমাদেরকে। হ্যাঁ দেখুন জ্বলে গেছে, আবার এই মোবাইল চার্জার দিয়েই নিচু করো মোবাইল চার্জার দিয়ে আপনারা দিতে পারবেন চার্জটা। ঠিক আছে লাইটটা আবার জ্বালাও, বন্ধুদেরকে দেখাই, এই যখন চলে গেল। এই বেটা ট্যাঙ্ক হচ্ছে বেটা রাখার জন্য এই ওয়েদার এইভাবেই তৈরি, কাঁচের অ্যাকোয়ারিয়ামের থেকে এই ফাইবারের এই অ্যাকোয়ারিয়ামগুলো এই জন্যই তৈরি যে বেটাকে ঠিকঠাক রাখার জন্য। এবং বেটার একটা ছবি দিয়েও আমরা বুঝিয়ে দিয়েছি, এখানে বেটার দুটো দুদিকে থাকবে, একটা ব্লু পার্টিশান দেখতে পাচ্ছ বন্ধুরা বা দেখতে পাচ্ছেন, এই যে রয়েছে ব্লু পার্টিশান, কেন কি যেহেতু দুটো বেটা একসঙ্গে থাকে মারপিট যাতে না করে বা ট্রেস যাতে না পড়ে, সেই জন্য মিডিল দিয়ে এই পার্টিশানটা দেওয়া হয়। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করুন বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি। এই প্রথম বাংলায় এত সুন্দরভাবে আমরাই বুঝিয়ে দিই, তো আমাদের চ্যানেলটি যত সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপবেন তত আমরা এন্তু পাবো এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর আপনারা আরও ভালো ভালো প্রোডাক্ট চোখের সামনে দেখতে পাবেন। আর আমাদের শপে আসলে তো আমরা ভীষণভাবে আপনাদেরকে হেল্প করব, প্রতিটা মুহূর্তে আমরা তিনজন রয়েছি চারজন রয়েছি, আমাদের যে এমপ্লয়িরা আরও রয়েছে সঙ্গে রাহুল এবং আমাদের সঙ্গে পিয়াল থাকে সব সময়, যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে, যারা আপনাদেরকে হেল্প করবে সব সময়, আপনাদের হেল্প করার জন্যই বসে রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো, এবং একদিন বেটা সম্বন্ধে ছোট্ট একটা টিপস দিই, ভেবেছিলাম আর একদিন নতুন করে ভিডিও করব, তার আগেই আমি বলে দিচ্ছি বেটাটাকে রাখতে গেলে একটু আমন্ড লিপ ফেলে রাখবেন, সফট ওয়াটারে রাখবেন, বেটাটা ভীষণ ভালো থাকে। বেটা এতে মানে কোনো রকম কোনো প্যারাসাইট বলুন বা কোনো রকম কোনো বেটার ইনফেকশান হয় না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এইটুখানি, ভালো থাকবেন ভালো রাখবেন।